আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ডাক্তার খাসবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে মানে পরিমাপের অনুশীলনী 11 কপে বিভিন্ন ধরনের পরিমাপ সম্পর্কে জেনেছি। তোমরা নিশ্চয়ই এখন পারবে কিভাবে একটা কাপড়ের পরিমাপ করতে হয়, বাজারে গেলে বিভিন্ন দ্রব্যাদির কিভাবে পরিমাপটা করে তোমরা নিতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গা দূরত্ব কিরকম হয়, মোটামুটি অনেকগুলো বিষয় সম্পর্কে তোমরা ধারণা পেয়েছিলে। আচ্ছা আচ্ছা, ধরো তোমাদের যে তোমরা তো এর আগে আমাদের বিভিন্ন ক্লাস, তোমরা তো শ্রেণী কক্ষে বসে ক্লাস করেছো, তো আমরা তখন যে শ্রেণী কক্ষটা দেখতে কেমন, এটা কি একটু গোল আকৃতির হয়েছে হয় নাকি একটু ত্রিভুজের মতো দেখতে, নাকি আয়তের মতো দেখতে, নাকি বর্গের মতো দেখতে? জ্যামিতি অধ্যায় যে আমরা যখন পড়েছি তখন নিশ্চয়ই আমরা আয়ত, বর্গ, বৃত্ত এগুলো সম্পর্কে পড়েছি, আমাদের ধারণা হয়ে গেছে। তাহলে মোটামুটি দেখা যায় কি বেশিরভাগ আমাদের শ্রেণী কক্ষগুলো আয়ত দেখতে যেরকম সেরকমই হয়। আর তোমাদের স্কুলে একটা কিন্তু খুব সুন্দর মাঠ আছে, সেই মাঠটাও কিন্তু দেখতে অনেকটা আয়তাকার। তো তোমাদেরকে যদি কেউ বলে তোমাদের স্কুলের মাঠটা কত বড়, এটার পরিমাপ কত, তাহলে তোমরা কিভাবে সেটা বলবে? এই যে ত্রিভুজ, বিভিন্ন ধরনের চতুর্ভুজ, এগুলোর ক্ষেত্রেও পরিমাপ নির্ণয় করার উপায় আছে। তো অনুশীলনী 11 খতে আজকে আমরা এই ধরনের পরিমাপ গুলো সম্পর্কে জানবো। তাহলে চলো আমরা আজকে আমাদের অনুশীলনীতে যাই। তো ক্ষেত্রফলটা আসলে কি, ক্ষেত্রফল হচ্ছে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ ক্ষেত্র বা জায়গার নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তো এই পরিমাপ, নির্দিষ্ট একটা পরিমাপ রয়েছে, এই পরিমাপটাকে বলা হয় ক্ষেত্রফল। যেমন যে তোমরা একটা চিত্রের মধ্যে একটা আয়ত দেখতে পাচ্ছ, এটি একটি সীমাবদ্ধ ক্ষেত্র। তো এই ক্ষেত্রের একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে, এই পরিমাপটি হলো ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল নির্ণয় করা হয় ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে। যেখানে একটা সূত্র দেওয়া আছে, দেখো সূত্র হচ্ছে তাহলে আয়তের সূত্র কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন বলো তো, যদি আমাদের যেখানে চিত্রটা দেখানো হচ্ছে, এখানে যদি আয়তের দৈর্ঘ্যটা 10 সেন্টিমিটার হয়, প্রস্থ 5 সেন্টিমিটার, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে যাচ্ছ এটার ক্ষেত্রফল হবে 5 10 50, 5 10 50। এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে এককটা ছিল সেন্টিমিটার, প্রস্থের ক্ষেত্রে এককটা ছিল ছিল সেন্টিমিটার, কিন্তু দুটো সেন্টিমিটার যখন আমরা গুণ করেছি তাহলে তখন সেটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে এককটা হবে বর্গ একক, এখানে বর্গ সেন্টিমিটার। এবার পাশে দেখো, একইভাবে বর্গেরও ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তবে যেহেতু বর্গের 4টা বাহুই সমান, সেজন্য যে কোনো একটা বাহুর যদি আমরা দৈর্ঘ্য জানতে পারি তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। কারণ বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এক বাহুর দৈর্ঘ্য গুণ আরেক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 সেন্টিমিটার করে আছে, তাহলে 5 5 25, তাহলে এককটা কি হবে, সেন্টিমিটার হবে না বর্গ সেন্টিমিটার হবে? নিশ্চয় তোমরা বুঝে গেছো সেটা হবে বর্গ সেন্টিমিটার। আচ্ছা এবার আসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করতে হয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা দেখো, ভূমি আর উচ্চতা এই দুটোকে গুণ করে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা চিত্রটা দেখো, এখানে দুটো ত্রিভুজ দেখানো হয়েছে 2 ধরনের। নিচের দিকে যে ত্রিভুজটা আছে সেটার যেটা ভূমি এবি, সেটার পরিমাপ কত, 10 সেন্টিমিটার। আর এটার উচ্চতা কত, উচ্চতা হচ্ছে ডিসি যেটা আছে 7 সেন্টিমিটার। তাহলে এই দুটো মাপকে যদি আমরা সূত্রের মধ্যে বসাই তাহলে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। পাশে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, সেটার ক্ষেত্রে তার ভূমি কোনটা হবে, এবি বা 10 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই দুটো আমরা বসিয়ে দিলে সূত্র অনুযায়ী আমরা সেটা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারবো। আচ্ছা এবার আমরা আমাদের অনুশীলনী 11 খ থেকে 3 নম্বর একটা অঙ্ক করে দেখি যে আমরা কিভাবে ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো পরিমাপ করতে পারি। এই অঙ্কটা হচ্ছে কি, একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য
বারোশো মিটার, ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এওর? আচ্ছা এখানে একটু খেয়াল করো, এওর চেয়েছে সাধারণভাবে আমরা মিটার মিটার যদি দৈর্ঘ্য প্রস্থ থাকে তাহলে তার ক্ষেত্রফলটি বের হবে কিন্তু বর্গ মিটার দিয়ে, কিন্তু আমাদেরকে এখানে বর্গ মিটার থাকে পরবর্তীতে এওর করে নিতে হবে। এও একটা আমরা কিভাবে করতে হবে সেটা অঙ্কটা দেখলে আমরা বুঝে যাবো। তাহলে আমরা করি, আয়তকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার। এখানে দেখো আয়তকার একটা আকৃতি দেখানো হচ্ছে, সেখানে প্রস্থটা 750 মিটার আর দৈর্ঘ্যটা হচ্ছে 1200 মিটার। একটু আগেই কিন্তু আমরা আয়তকার আয়তের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা দেখেছি, দৈর্ঘ্য এবং প্রস্থ এখানেও দেখতে পাচ্ছ। তাহলে সূত্রটা হচ্ছে কি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা যদি দৈর্ঘ্যের এটা কত ছিল 1200 মিটার, সেটা বসিয়ে দিলাম, আর প্রস্থ কত 750 মিটার, তা একক চলে আসলো, যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ মিটার। তাহলে আমরা কত পেলাম, এখানে কত পেলাম, গুণ করে দিলাম 900,000 বর্গ মিটার। কিন্তু আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে কিন্তু এওর, এওরটা কিন্তু তোমাদের জন্য নতুন, তোমাদের বই দেখবে একটা সূত্র দেওয়াই আছে, 1 এওর সমান হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে যদি এক, তাহলে আমরা সহজে তাহলে 900,000 বর্গ মিটার কে এওরে নিয়ে যেতে পারি, 100 বর্গ মিটার সমান 1 এওর, 1 বর্গ মিটার সমান তাহলে আর কম হবে, আর 900,000 বর্গ মিটার এখন আমরা পাশে গুণ করলে, এরপর আমরা যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমরা পেয়ে যাব কত, 9000 এওর। এভাবে আমরা বর্গমিটার কে এওরে কনভার্ট করে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম। আচ্ছা এখন আমরা একটা যোগ্যতা আর একটা আমাদের থেকে অনুশীলনী থেকে অঙ্ক করব। একটি আয়তকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গমিটার, পার্কটির দৈর্ঘ্য কত? আচ্ছা এইখানে কিন্তু প্রথম অঙ্কে আমরা ক্ষেত্রফল বের করেছি, এইটাতে আমরা বের করব দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যটা আমরা বের করব একইভাবে, আমরা ক্ষেত্রফল থেকেও কিন্তু দৈর্ঘ্যটার জন্য একটা সূত্র কিভাবে নির্ণয় করতে হয় সূত্র বের করে ফেলতে পারি। তো লেখাই আছে এখানে কত, প্রস্থ দেওয়া আছে 50 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 4250 বর্গমিটার। যেহেতু আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখন আমাকে বের করতে হবে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটাকে অবশ্যই আমার ডান দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থটাকে ডান দিকে এনে ক্ষেত্রফলটাকে বাম দিকে নিলাম। এবার আমার দরকার হচ্ছে শুধু দৈর্ঘ্যটাকে ডান দিকে রাখা, তাহলে দৈর্ঘ্যকে আমরা ডান দিকে রেখে প্রস্থকে যদি ক্ষেত্রফলের সাথে, প্রস্থকে যদি আমরা অন্য পাশে অন্য সাইডে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে সেটাকে ভাগ করে নিয়ে যেতে হবে, কারণ যেহেতু এখানে দৈর্ঘ্যটা প্রস্থের সাথে গুণ আছে, গুণ থাকলে যদি যখন সাইড চেঞ্জ করে তখন সেটা ভাগ হয়ে যায়। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা এখন প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল আমরা দেওয়াই আছে 4250 আর প্রস্থ দেওয়া আছে 50, তাহলে আমরা ভাগ করলে কত পেলাম, 85 মিটার পেলাম। তো এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে একটু এখানে যে লঘিষ্ঠ করেছো একটু কাটাকাটি, আমরা যেটা বলি মুখে সেটা করা যায় কিভাবে, 4250 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 5 হবে নিচে 50-এর, আর 4250-এর ওখানে হবে 425, আবার যদি 425 কে আমরা 5 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা 85 পেয়ে যাব। তাহলে আমাদের পার্কটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 85 মিটার। যেহেতু দৈর্ঘ্য তাহলে এটা বর্গ হবে না, এটা হবে মিটার। এবার আমরা আমাদের এই অনুশীলনীর একটা সৃজনশীল অঙ্ক করব। এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ের একেবারে একটু একটু ডিফারেন্ট ইয়েতে দেওয়া আছে, তো এটাকে আমরা সৃজনশীল আকারে অঙ্কটা করলে আরো বুঝতে সহজ হবে। তো একটা দেখো তোমরা চতুর্ভুজি দেওয়া আছে, গত জ্যামিতির ক্লাসে আমরা কিন্তু চতুর্ভুজ পড়েছি, সেখানে কর্ণ পড়েছিলাম। এখানে দেখো যখন একটা চতুর্ভুজকে যখন একটা চতুর্ভুজের যে কর্ণ সেটা কিন্তু চতুর্ভুজটাকে দুটো ত্রিভুজে ভাগ করে। এখানেও চতুর্ভুজটা হচ্ছে ক খ গ ঘ, সেটা কর্ণটা হচ্ছে ক গ। প্রথম প্রশ্ন চাওয়া হয়েছে এই
কর্ণটাকে এটা মিটারে দেওয়া আছে কত 30 মিটার, এটাকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে। আর এই কর্ণ চতুর্ভুজটিকে দুটো ত্রিভুজে ভাগ করেছে, একটা হচ্ছে ক খ গ আর একটা হচ্ছে ক গ ঘ। তো এখান থেকে আমাদের পরের প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। একটা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পরে আমাদেরকে ক খ গ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কর্ণের পরিমাপটাকে সেন্টিমিটারে প্রকাশ করি, যেহেতু এটা মিটারে দেওয়া আছে। তাহলে কর্ণ কোনটা সেটা তো আমরা দেখেছি, যেটা হচ্ছে ক গ, এটা 30 মিটারে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, সেন্টিমিটার করব। তো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এর আগেও আমরা অঙ্ক করেছি। তাহলে 30 মিটার সমান কত হবে, এটা 100 দিয়ে 30কে আমরা গুণ করলেই পেয়ে গেলাম কত, 3000 সেন্টিমিটার। এরপর আসি আমরা পরবর্তীটাতে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, সেই ত্রিভুজটা ছিল ক খ গ। এটা আমরা একটু আলাদা করে দেখাচ্ছি, দেখো তো এইটাকে যদি এখানে কর্ণ কোনটা, ক গ, এই কর্ণটাই কিন্তু এই ত্রিভুজের ভূমি। যদি আমরা একটু সোজা করে ত্রিভুজটাকে ভূমির লেভেলে কর্ণটাকে নিয়ে আসি, দেখো তোমরা তাহলে এখানে কর্ণ, এই কর্ণ এটাই হবে এই ত্রিভুজের ভূমি। তাহলে এখানে ভূমি কত হবে, 30 মিটার, আর উচ্চতা 22.5 মিটার। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব। আমরা জানি ভূমি গুণ উচ্চতা, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেওয়াই আছে ভূমি 30 মিটার এবং উচ্চতা 22.5 মিটার। তাহলে আমরা সূত্রের মধ্যে ভূমি এবং উচ্চতাটাকে বসিয়ে নিলাম, ভূমি 30 মিটার বসলাম আর উচ্চতা 22.5, যেহেতু এটা ক্ষেত্রফল পাশে এককটা হবে কিন্তু এটা বর্গ মিটার। তাহলে 30 কে আমরা 22.5 দিয়ে গুণ করলে আমরা পাবো 675। এটা একটু তোমরা কি করবে, পাশে গুণটা করার সময় একটু পাশে করিয়ে দেখিয়ে দেবে, 675টা আমরা কিভাবে পেলাম সেটা। তারপরে সেটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো, 337.50 বর্গমিটার। আসলে বোর্ডে হলে এই যে এগুলো আমরা ছোট করা, লঘিষ্ঠ করা যেটাকে আমরা বলি, এটা আমরা কাটাকাটি গুলো করে দেখিয়ে দিতাম। তো তোমরা আশা করি পারবে কিভাবে লঘিষ্ঠ করে প্রকাশ করতে হয়। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে, ক খ গ ঘ এটা একটা চতুর্ভুজ ছিল, তো ওই চতুর্ভুজের একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি ক খ গ ঘ, এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হবে কিন্তু দুটো ত্রিভুজের ক্ষেত্রফল। একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলেছি, আর যদি আমরা ক গ ঘ এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে দুটো যোগ করলে আমরা ক খ গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমটা তো আমরা পেয়ে গেছি, এর আগের খ নম্বর থেকে আমরা পেয়ে গেছি এটার ক্ষেত্রফল 337.50 বর্গমিটার। আচ্ছা এখানে বর্গমিটারটা আসে নাই। আচ্ছা এখন আমরা দেখি পরের আরেকটা ত্রিভুজ আছে ক গ ঘ, এটার ক্ষেত্রে ভূমি কি হবে। ভূমি কিন্তু ঠিকই কর্ণই, দুটো ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কর্ণটা ভূমি। তাহলে ভূমি 30 মিটার আর এখানে উচ্চতাটা হচ্ছে 15 মিটার। একই ভাবে আমরা সূত্রটাকেই বসাবো, সূত্রটাতে ভূমি 15 আর উচ্চতা 30 বসালাম, দুটোকে গুণ করে আমরা কত পেলাম, 30 15, এটাকে গুণ করলে হবে 450, আর 450কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, 225 বর্গ মিটার। তাহলে আমরা দুটো ত্রিভুজেরই ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এবার আমরা চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তার প্রথম চতুর্ভুজটা ক খ গ এর ক্ষেত্রফল হচ্ছে 337.50, আর পরের ক গ ঘ এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 225। তাহলে দুটোকে আমরা যোগ করব, যোগ করলে পেয়ে যাব 562.5 বর্গমিটার। তাহলে আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্কটাও দেখে নিলাম। আজকে আমরা যে কয়টি অঙ্ক করলাম আশা করি তোমাদের সেগুলো সম্পর্কে, যদি কোনো ভীতি থাকে ভয় থাকে সেগুলো কেটে গেছে। আর তোমরা যখন ক্লাসটা দেখবে
ক্লাসটা দেখার পরে যদি তোমরা আরেকবার নিজে নিজে খাতায় বাসায় যে ক্লাসগুলো যে অঙ্কগুলো এখানে করানো হয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করো, এবং সেই সাথে সেগুলোরই মতো অনুরূপ যে অঙ্কগুলো তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে সেগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা আরো ভালোভাবে এই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। আমাদের মনে রাখতে হবে অঙ্ক কিন্তু বারবার অনুশীলন করতে হবে এবং মনোযোগ দিয়ে অনুশীলন করতে হবে। আর যে তোমাদের জন্য বাড়ি কাজগুলো থাকছে, তোমরা সুন্দর করে নির্দিষ্ট খাতায় সে বাড়ি কাজগুলো করে রাখো। আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি আমাদের আলোচনা শেষ করলাম। তোমরা অঙ্গণিতের সাথে অন্যান্য সাবজেক্ট গুলোতেও ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো এবং বাসায় অবস্থান করো, সুস্থ থাকো, ভালো থাকো।